আরে সেই সেই বিড়াল হাতে নিয়ে নিছে ভাবি দিলে বিড়াল স্বপন ভাই আসমি হইতে বিড়াল দোকানে বিড়ালের বাচ্চা হয়েছে, দোকানেই থাকে, কতগুলো বাচ্চা দেখেন আর একটুকু ভয় পায় না। সামনে নিয়ে আসো, হ্যাঁ দেখি, দেখাও দেখাও, ও ভয় লাগে মা, তুমি বড় হো, ওরে ওরে, দেখে দেখছো মাটা কত মায়া তাকান। সবাই না বলেন আমি লিচু কোথেকে নেই, এই সে ভাবি ভাবির দোকান থেকে নেই, সবাই চলে আসবেন, একদম ইজি, আমি দেখা দিব কোথায় অ্যাড্রেসটা, একদম ইজি, আগে যে সুজন ছিল ওটার পাশেই, একদম ইজি। আর আজকে লিচু আসছে তো এই জন্য আমি আসছি, লিচু আসছে, জাম আসছে, আইস চলো সাথে করতে। ও কি কিউট, এসব দুধু খাচ্ছে, দেখো দুধু খাচ্ছে বেবিটা, আসতে কলা দেখো না, দেখো তাকাও 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 ছোট ছোট তাকাও, আসতে ম্যাম ভয় পাবে, ভয় লাগে না রে, সুন্দর সুন্দর, এটা সুন্দর, এটা নিব আমরা, রাখো দেখো, ও মা গো দেখো কি ধরে রাখছে, ও কি সুন্দর ধরে রাখছে, আরে যেতেই চাচ্ছে না, চলো মা ওখানে নিও না, ও দেখে রাখো, এখানে রাখো, একটু বড় হোক দেখিতে পারিব, আসো চলো চলো, একটু বড় হোক, বেশি বেবি টু স্মল, চলো আমরা আবার আসবো, আসো 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 প্লিজ মা, কাম অন লেটস গো, দেখেন অবস্থা কত মায়া এই মেয়ের বিড়ালের জন্য, আসো মা, পটল নিলাম, পটলগুলো একদম ফ্রেশ, ইলিশ মাছ দিয়ে পটল রান্না করবো, আর বেগুন নিলাম, বেগুনগুলো একদম ফ্রেশ, চলো আরিশ, পাখিটা কিন্তু অনেক বড় বাট বোঝা যাচ্ছে না, কি যেন একটা খাবার পাইছে মাংসের মতো, বাট জানি না কিসের মাংস বা কি, অনেকক্ষণ ধরে খাচ্ছে, এই যে আরেকটা আসছে এখানে, শ্বশুরবাড়ির লোকজনকে দাওয়াত দেওয়া হয়েছে, তো টুকটাক রান্না বান্না, ভর্তা, খিচুড়ি, খাসি গরু,
বলেন কেমন হয়েছে? অনেক টেস্ট হয়েছে, অনেক কেমন টেস্ট হয়েছে? হ্যাঁ মিষ্টি রান্না করেছো, হ্যাঁ বন্ধার জন্য তোমাকে ফাইভ স্টার দাওলে রিভিউ। থ্যাঙ্ক ইউ শিকদার, আমি এই জন্য ভর্তা করছি কারণ যেহেতু কোরবানির মাংস খাওয়া হয়েছে বেশি, এই জন্য আমি করছি, আমি একটু ইয়ে করি, ভর্তাই করি, ভর্তা পাত। তারপরে হয়েছে ওইটা কি পুটি শুটকি, তোমার কেমন লাগছে? আর এই তো সবাই এখানে, আমরা খাবো, লেডিস একটু পরে খাবো। হ্যাঁ বলো ভাই, ভর্তা নিয়ে ভর্তা নেন নাই কিন্তু এটা খাসি ওটা গরু। শিকদার বলেন কি সে লেবুর কথা, গাছের লেবু, আমার শ্বশুর বাড়ির গাছের লেবু আসলে, সেটাই শিকদার বলতেছে। তো আমি একটা সময় নিয়ে আসছিলাম। কুমিল্লার ঐতিহ্য হচ্ছে দই দিয়ে এইভাবে খাওয়া, লাস্টের ভাতটা আমরা খাই, জানি না আপনারা খান কি না, বাট আমরা খাই।